তো গাইস, আজকে বের হয়ে গেলাম আর কি একটু মোটো ব্লগ করতে। তো আসলাম একটু এদিকে আর কি, তো একটু গাড়িতে তেল ভরলাম আর কি, গাড়িতে তেল ছিল না, তো একটু তেল ভরলাম গাড়িতে। তারপরে তোমার হলো তো ভাবলাম একটু ব্লগ ট্লগ করি আর কি, অনেকদিন থেকে ব্লগ ট্লগ আসে না আর কি। তো আজকে গরমটা ভালোই পড়ছে, তো দেখতে পাচ্ছ আমি হাফ গেঞ্জি পরে আর প্লাস হাফ প্যান্ট পরেও চলে আসি। কি করবো গাই, এত গরম, ফুল প্যান্ট পরতেও ইচ্ছা করে না, কিন্তু ওই জন্য ওইটার জন্য আর কি আজকে একটু ভিডিও করতেছি আর কি। দেখি কন্টেন্ট ফন্টেন্ট পাই নাকি গাই, তো অনেকদিন হয়ে গেল গাই ভিডিও আসে না, 4-5 মাস হয়ে গেলো ভিডিও আসে না ভালো করে। সে লাস্ট একটা ভিডিও করলাম যে একটু বাগানের দিকে গেছিলাম আর কি, তারপরে তো আর কোনো ভিডিওই করা হয়নি। তো আজকে ভাবলাম আজকে কি আর একটু ভিডিও করি, তো অনেকদিন হয়ে গেল। তো তো আমরা আমার গেলো এদিকে কালিয়াগঞ্জের দিকে আসলাম, এখানে পেট্রোল পাম্প আছে, তো এখানেই আসলাম আর কি তেল ভরতে। তো এখানেই আসি আমাদের পেট্রোল পাম্প, নাহলে এক আছে রংনামালি আর এক কালিয়াগঞ্জ, তো কালিয়াগঞ্জটা আমাদের একটু সামনে হয় আর কি। তো আসার সময় আমি ফুটেজ মানে ইসে করিনি, মানে কি বলে ভিডিও ক্যামেরা অন করিনি, তো ভাবলাম যে তেলও একটু কম ছিল গাড়িতে, যে ভিডিও ভিডিও আস্তে আস্তে করতে আসতাম, কিন্তু না আমি একটু স্পিডে আসলাম, কেন কি গাইস তেল তেল ছিল না, ওই জন্যই আর কি একটু তাড়াহুড়া করে আসলাম আর কি, ওই জন্যই আর কি। কী আর বলবো, সবাই পেট্রোল পাম্পে ঢুকলাম, তো পেট্রোল পাম্পের ক্লিপটা আসে কি না দেখতে লাগবো বাড়িতে গিয়ে, যদি থাকে আমি তোমাদেরকে দেখাই দেবো গাইস, মানে কী আর বলবো। তো অনেক আজকে এত গরম গাইস, দেখি বিকালের দিকে বের হলে হতে পারি, আর না হলে দেখি বিকালে বের হলে হবো, নাহলে মানে গরম যদি বেশি পড়ে তাহলে তো বের হওয়া যাবে না, পুরাপুরি খারাপ অবস্থা হয়ে যাবে গাইস পুরাপুরি, কেন কি গাইস এমনি কালো ছেলে, তার মধ্যে আরো এত যদি রৌদ্র দেয় গাইস তাহলে আরো কালো হয়ে যাবো গাইস, কি আর করার আছে গাইস। এটা মন্দির, কালী মন্দির আমাদের আর কি, সেখানে কালী পূজা হয়। এখন আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে গাড়ি চালানোই ভালো আর কি। তো একটু বাগানের দিকে যাবো নাকি গাইস, চলো একটু বাগান থেকে ঘুরে আসা যাক, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। তো গাইস এখন আসলাম একটু বাগানের দিকে, তেল তেল ভরে আর কি, কালিয়াগঞ্জ থেকে মানে পেট্রোল পাম্প থেকে তেল তেল ভরে এখন আসলাম একটু বাগানের দিকে, একটু রেস্ট ফেস্ট করি। তো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করব না, দেখা যাক আজকে যদি বিকালে বের হই তাহলে ভিডিও করব, আর না হলে এখন সিধা বাড়ি যাই। আর এদিকে আসলাম একটু ভিডিও করতে, ভালো লাগে একটু, হ্যাঁ না মানে এমনি অন করা আছে ক্যামেরা, ইউটিউবে ছাড়বো ছাড়বো না, ঠিক আছে তোমাদেরকে তাহলে ইসে করে দেবো, যাবো না সবাই দেখলে তো ভালো বলবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরে একটু ইসে পেট্রোল পাম্পের দিকে গেলাম না, তেল ভরে আসলাম, তো ভাবলাম একটু ক্যামেরাটা লাগাই দেখি কিছু যদি কন্টেন্ট পাওয়া যায়, যদি না না অ্যাকশন ক্যামেরা নেই, গোপ্রো না, এটা 7,000 টাকা আজকে না দেখি 2-3 দিন পরে। কে কার সাথে কথা বলছি, গার্লফ্রেন্ড? তাহলে দুইটা আছে তোর, একটা কোথায়? হ্যাঁ একটা না, তোর দুইটা আছে, আরো দুইটা গার্লফ্রেন্ড ভাই, কন্টেন্ট পাইলাম না কিছু রাস্তায়, কেউ রেসি করতে চায় না তো,